doesn't matter, Sinisab chole esheche already domination e quad er taraf theke already kintu kill peye geche tara 8 ta definitely it will help them out right now dan pashe takalei junai ebong entry magnet tadake dekhte pare ei muhurte entry has been taken down sinister dan pashe enemy ache janiye dewa dorkar dur theke ei muhurte take kintu attack korar chesta korbe cwine ebong cwine versus sinister tader moddhe kintu ei muhurte khubi fired up ekta action amra dekhte pabo moddhe theke faisal er kache amra chole ashlam jiboner dukho onek shei jonno barbar barbar kill battle kore jacche eker pore chesta kono komti nei nightwing ekhane kintu ekhon chesta korbe entry magnet তাদেরকে finish দেওয়ার জুনাইদ কে revive দেওয়াটা কিন্তু কিছুটা হলো কঠিন হতে পারে তাদের জন্য হবে নাকি ওয়ান চিকেন কি মনে হয় দর্শক এখানে তাদের কাছে পূর্ণ শক্তির দল জীবিত আছে এবং বিশাল একটা কিল পয়েন্ট তারা বের করার চেষ্টা করছেন ডাবল ডিজিট ইতিমধ্যে তার টাচ করে ফেলেছেন ভেনম লেজেন্ডস কে বিপদজনক জায়গায় তারা আটকে ফেলেছেন সেখান থেকে কিন্তু খেলাটা বের করার চেষ্টা করতে হবে ম্যাগনেট গ্রেনেড করে কোন রকম বেঁচে থাকার চেষ্টা ডাউন রিজে তাদের বেঁচে থাকাটা খুবই টাফ এফডি স্পোর্টস এলিমিনেশনে চলে গেলেন চারটা এলিমিনেশন পয়েন্ট তাদের কাছে ছিল এখন কিন্তু অল্প কিছু দল এখানে বেঁচে থাকবে #5 for 7CGSM এই ম্যাচে সেরা চারটি দলের ভিতরে INES A1 Esports TRZ এবং Venom Legends সারভাইভ করছে TRZ শেষ টপ 3 তে A1 Esports একমাত্র দল যাদের কাছে ফুল ফ্লেজ স্ট্রং ম্যান পাওয়ার আছে অবশ্যই আইনেস কিন্তু এখান থেকে চিকেন ডিনার নেওয়ার জন্য খেলেইনি তারা এখান থেকে প্লেসমেন্ট পয়েন্ট নিয়েছিল এবং সেই প্লেসমেন্ট পয়েন্ট এখান থেকে তারা সিকিউর করতে পেরেছে সামনের মধ্যে চলে এসেছে ম্যাগনেট নকআউট করার চেষ্টা এই মুহূর্তে স্কেচকে ডাউন করেছিল বাট ম্যাগনেটকে ডাউন করে দিল সিনিস্টার এন্ড A1 Esports ডেফিনেটলি দে আর গোইং ফর দিস চিকেন ডিনার এবং চিকেন ডিনার তারা পাবে যখন ফয়সালের পকেটের সকল কিছু শেষ হয়ে যাবে নাইটউইং কে রিভাইভ দিচ্ছে হিটম্যান A1 এর এই মুহূর্তে সিনিস্টার সে কিল পেয়ে গেছে 6টা তার টিমমেটকে এই মুহূর্তে কিন্তু হচ্ছে রিভাইভ দিচ্ছে লাস্ট মোমেন্ট পর্যন্ত ফয়সাল চিন্তা করলে একটু আমি এই মুহূর্তে জিগল জিগল দিয়ে দেখিয়ে দেই যে আমিও পারি চাইলে যতই জোনের বাইরে দিক ডাজন্ট ম্যাটার বাট গাইস ম্যাচ এই মুহূর্তে হয়ে গেছে শেষ এন্ড A1 Esports ওয়ান্স এগেইন আজকের দিনের দ্বিতীয় চিকেন ডিনার কিন্তু তারা বের করে নিল টেবিল টার্নার দল তারা এই মুহূর্তে টেবিলটা করে নিয়েছে পুরোপুরি টার্ন তাদের সাথে 18 পয়েন্টের ডিফারেন্স ছিল টপ পজিশনে যতটা আমার মনে পড়ে এন্ড ইয়েস গাইস কংগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশনস ফর অল দ্য বাংলাদেশি A1 Esports ফ্যানস আউট देयर 29 পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম পজিশনে দিনের মতো এই মুহূর্তে প্রথমবারের মতো তারা কিন্তু জয়েন